আমরা কিন্তু প্রাথমিক জনগণের কথাই বলি না, আমরা মূল ধারার সোশ্যালজি পড়ে, যেটা দাদা বললেন যে আমরা কেন আমাদের নিজের বিষয়টিকে আমরা উপস্থাপন করি না, কেন আমি আমার নিজস্ব সম্পদ, আমার নিজস্ব কনটেক্সট, সেই প্রেক্ষিতে সেই প্রেক্ষাপট থেকে আমি বেছে না নিয়ে আমি পশ্চিমা বিশ্বের তত্ত্ব দিয়ে আমার বাংলাদেশকে বিচার বিশ্লেষণ করি বা আমরা সামাজিক কোনো বিষয়কে আমরা বিচার বিশ্লেষণ করি, কিন্তু আমার প্রাচ্যের যে শক্তিটা আছে সেই শক্তিটাকে আমি নিয়ে আসি না আমার কোনো সামাজিক বিষয় বিশ্লেষণ, সেটি আমি মনে করি যে তুচ্ছতার চিহ্ন উপরে আমি মনে করি আর কোনো অপরাধ হতে পারে। এখানে সবাই বসে আছে কিন্তু আমি যদি এখানে একটা মনোগ্রাফ লিখতে দিই, বিনয়ের সাথে বলি এত মোটা মোটা মনোগ্রাফ নিয়ে আসে সব লিখেতে নাকি আজকাল পাওয়া যায় সাবজেক্ট ভিত্তিক কাট অ্যান্ড পেস্ট করার জন্য। তাহলে এই যে ইমরান বললো যে আমি অনেক পড়াশোনা করে অনেক ক্লাসে পড়ে আমি লিখেছি, আমার ছেলেমেয়েরা স্টুডেন্টরা সেটা করছে না, দুঃখের সাথে আমাকে বলতে হয় তারা প্লেজারিজম বলে একটা জিনিস আছে, প্লেজারাইজড আর্টিকলস কপি করে তারা তাদের গ্রাউন্ড পেপার জমা দেয়। তাহলে বাংলাদেশে আমরা কি তৈরি করছি? আমি কিন্তু খুব সম্পূর্ণ, আমি খুব উদ্বেগ কণ্ঠের মধ্যে দিয়ে একটা কথা বলি, এত বড় অডিয়েন্স সবসময় পাওয়া যায় না, এটি হচ্ছে যে বাংলাদেশে বিভিন্ন পেশাজীবীদের মধ্যে একটা শূন্যতা তৈরি হচ্ছে। দাদা তার বয়সটা বলে ফেলেছেন, পুরুষ মানুষ খুব দ্রুত বয়স হতে পারে, আমি একটু লুকিয়ে বলি অবশ্যই আমি 50 ইমরানও বলেন বলেনি না লুকিয়ে রেখেছে, আমিও ফেসবুকে আমার ইয়ার তুলতে দিই না, আমি এখন পর্যন্ত তার জায়গাটাকে দীপন করে যেতে পারিনি, আমি ওখান দিয়ে যাওয়া আশা করি রোজ সকালে, কিন্তু আমি গাড়িতে খাওয়ানোর সময় পাইনি, কিন্তু আমি স্পিরিট ওর সাথে আছি। সেখানে আমার যেটা মনে হয় যে আমাদের যে মেধার গঠন, মননের গঠন, মানসিক জগতের গঠন, মনোজাগতিক যে চেতন, সেখানে একটা বিশাল শূন্যতা। আমরা কিন্তু অনেক বই পড়ি, এখনো রাত্রেবেলা যদি আমি তিন চার পাতা না করতে পারি আমার ঘুম আসবে, অর্থাৎ আমার স্লিপিং ট্যাবলেট না খাওয়ার বদলে আমি পড়ি। আমি এটাই বলার চেষ্টা করছি যে তোমাদেরকে পড়তে হবে, এবং আমার একজন ফুফা ছিলেন, উনি এডিশনাল সেক্রেটারি ল্যান্ডে রিটায়ার করেন, উনি এত পড়তেন যে সব পড়া শেষ হয়ে গেলে আমার বাজার আসলে উনি ঠোঙ্গা গুলো ফেলে পড়তেন, আমার খুব খুব বকতেন যে তুমি কি করো, তখনই বলতে যে আমার বাসার সব বই তো আমি পড়ে ফেলেছি। আমি সেরকম ভলান্টিয়াস লিডার, হাংরি লিডার আমি দেখি না। আমাদের লাইব্রেরিতে সব বিসিএস এর জন্য লাইন নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেটা 4 বছরের মধ্যে আমরা 100 বছরে চলে যাচ্ছি, এটি কি বিসিএস বিশ্ববিদ্যালয় নাকি এটা মেগা মডার্ন? আমি অনেকগুলো কথা বলেছি, শেষে আমি একটু বলি যে অবশ্যই আমাকে বই করতে হবে, আমার ল্যাঙ্গুয়েজ স্কিলস তৈরি করতে হবে, আমি যে কমিউনিকেট করবো সেজন্য করতে হবে, আমি যে খুব ভালো আর্গুমেন্ট করতে পারবো সেজন্য আমাকে বই করতে হবে, আমাকে হিস্ট্রি জানতে হবে, অ্যান্ড লাস্ট নলেজ ইজ পাওয়ার। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে ইমরানের কিন্তু আসলে বহুমাত্রিকতা আছে, সে যে কেবল একজন কথা সাহিত্যিক তা নয়, তিনি একজন অনুসন্ধানী বা সাংবাদিক, এবং তার কৃতিত্ব জন্য আমরা তাকে একটি বড় তালি দিতে পারি। আমি তার সাথে মজুর রাগ করি না এই কারণে যে তার অদম্য যে সেটি সে আমাদের ঘ ইউনিটের প্রশ্ন ফাঁসের যে তদন্ত সিআইডি করেছে, তার সাথে ইমরানের যে বিশ্লেষণ এবং বুদ্ধিমত্তা দুটির যে সংমিশ্রণ আমরা দেখেছি, এই মিথস্ক্রিয়াটা খুব প্রয়োজন, সেজন্য আমরা অনেক বেশি ইমরান দেখতে পাই। সেও কিন্তু একটু ক্যাডার সার্ভিসে আছে এবং উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য সে প্রস্তুতি গ্রহণ করছে। এখানে যারা বসে আছেন আজকে আমার প্রিয় ছাত্রছাত্রী বা যারা বাইরে থেকে এসছেন শুধু যারা এখনো লেখাপড়া করছেন বা নিজেকে তৈরি করছেন, আপনারা পাঠকক্ষণ গুগলে না থেকে, ফেসবুকে না থেকে পাঠকক্ষণ, তারপরে একটা সুন্দর অ্যানালিসিস দেখে। এখন আমি একটা ছোট
একটা আমি অনেকগুলো উদ্যোগ এই ভবনে নিয়েছি, আপনারা দেখছেন যে খুব দেখতে খুব মজা একটা বিল্ডিং। আমাকে একটা রিক্সাওয়ালা বলেছিল, ম্যাডাম এইখানে কি কোনো জিনিসপত্র বিক্রি হয়? মনে হয় না মার্কেটটা চলে না। আমি পাড়াটা ছিল, দেখুন একটা রিক্সা নিয়ে এখানে আসছিলাম। আমি বললাম হ্যাঁ আমারও তাই মনে হয় কিছু বিক্রি হয় না। যারা এই ব্রিটিশের এই বিল্ডিংটা বানিয়েছেন, যারা আর্কিটেক্ট, রাস্তার উপরেই বিল্ডিং, মানে কত মানে বিশাল বিপদ। কিন্তু এটা উপর দিকে যাচ্ছে। আমরা অলরেডি একটা নারীদের জন্য ছাত্রীদের হয়তো আমাদের কমন রুম আছে, আমি এটা টেক কেয়ার করছি সেভেন্থ ফ্লোরে। এবং আমি এখনই ভাবলাম যে ছোট্ট একটা বই বিক্রি চারপাশ যারা দিতে চায়, যারা আছে তারা দিতে পারবো। এবং আশা করছি এই মাসের শেষে আমি সেটা খুলে দিতে পারবো। যারা এখানে প্রকাশনা সংস্থা যারা এসছেন, অন্বেষাকে আমি জানাচ্ছি আমাকে বললো যে আমরা একটা বই মেলা করতে চাই, আপনি কি আমাদের স্পেস দিবেন? আমি এক তিন দিনের মধ্যে রাজি হতাম। এই বারান্দাটা পুরো দুই সপ্তাহ তারা আমি দেখেছি সায়েন্স ফেয়ার থেকে শুরু করে বাইরের লোকজন, এমনকি এখানে রাজনীতিবিদ মন্ত্রীরাও এসছেন বই কিনতে। এবং আমাদের শিলুয়াপা এসছেন, আমাদের মাননীয় উপাচার্যটা উদ্বোধন করেছেন। যেহেতু সামাজিক বিজ্ঞান অনুষদ কিন্তু অন্য ফ্লেভারের অংশ, লেখাপড়া করছেন, গবেষণা করছেন, সে জায়গাটা আমি মনে করি আমরা ছোট একটি বইয়ের একটা কর্নার, বুক কর্নার আমরা করতে পারি। তো আমাকে সভাপতিত্ব করতে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। সভাপতি আসলে একটা কথা বলে না, কিন্তু আমি লোকটা সংগ্রহ করতে পারলাম না, অনেকগুলো কথা বললাম। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি, সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য।